অবাক করা কাণ্ড। জল থই থই কংক্রিটের রাস্তার উপরে ঢালা হচ্ছে মাটি, যেন শাক দিয়ে মাছ ঢাকার মতন অবস্থা। এমনই অভিযোগ তুলে সরব হলেন গ্রামবাসীরা। অভিযোগ উঠেছে পঞ্চায়েতের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের সুভাষগঞ্জ পালপাড়া এলাকায়। ঘটনার প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান এলাকার মানুষজন। প্রসঙ্গত স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ বছর ধরে শহর লাগোয়া এই রাস্তার অবস্থা বেহাল। অল্প বৃষ্টিতেই রাস্তার উপরে জমে যায় জল, যার জেরে যথেষ্ট দুর্ভোগের মধ্যে পড়তে হয় সাধারণ মানুষকে। এবারেও বর্ষা শুরু হতেই একই চিত্র, একদিন বাদেই ভোট। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে জল জমে থাকা রাস্তার উপরে পঞ্চায়েতের তরফে ট্রলি করে ফেলা হয় মাটি, যা দেখে হতবাক সকলেই। জলের উপর মাটি ফেললে কি অবস্থা হয় তা একটি বাচ্চাও জানে। তার উপরে উঠে আসছে আরো গুরুতর অভিযোগ। পঞ্চায়েতের বিদায়ী সদস্য তথা বর্তমান তৃণমূল প্রার্থী বাবলি পালের নির্দেশে এই কাজ করছেন পঞ্চায়েত সচিব, এমনটাই অভিযোগ এলাকাবাসীর। নির্বাচনী বিধির মাঝে কিভাবে এমন কাজ করা যায় তা নিয়ে প্রশ্ন তুলছেন সকলেই। আসি বন্ধুর বাড়িতে আসি ঘুরতে, তখন দেখি একটা ট্রাক্টর মাটি ফেলে যাচ্ছে, তো সেলাকার লোকজন আটকাচ্ছে ট্রাক্টরটা। আমি কি হয়েছে বলে, এই তো ট্রাক্টর মাটি ফেলে যাচ্ছে, এই জলের মধ্যে মাটি ফেলে কি অবস্থাটা দাঁড়াবে এখানে। তো বললো হ্যাঁ এটা তো অবশ্যই। তো আমি বললাম ঠিক আছে, আমি পুরানো রাজনীতি করতাম, মানে আগে রাজনীতি করতাম, এখন করি না। তো সে অর্থে আমি সেক্রেটারিকে ফোন করেছি, ওনার নাম্বার ছিল আমার কাছে। তো আমি বললাম যে সেক্রেটারি সাহেব, আপনি এটা, আপনি তো এখন কমিশন লোক আমার মনে হয়, আমি যতটুকু জানি, তো আপনি এটা কীভাবে করতে পারেন, একটা কংক্রিটের রাস্তার উপরে মাটি কী করে দিতে পারেন যেখানে জল জমে আছে, ঠিক আছে, সেখানে আপনি কী করতে পারেন? আপনি যদি বুথে যাওয়ার জন্য ব্যবস্থা করতে পারেন বেশ ভালো কথা, আপনি এটা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে তো একটা সিস্টেম আছে, নির্মাণ কমিশন আসবে, নির্মাণ সহায়ক আসবে, দেখবে সেখানে কী লাগবে, কংক্রিটের রাস্তার উপরে না ইট লাগবে না রাবিশ লাগবে, যেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারে, সেটা অবশ্যই করা উচিত। কিন্তু একটা কংক্রিটের রাস্তার উপরে কোন নির্মাণ সহায়ক তার বাধা থেকে কী বুদ্ধি বেরিয়েছে জানি না, ও কংক্রিটের রাস্তার উপরে মাটি ফেলে দিচ্ছে। জল জমে থাকে সারা বছরই, হঠাৎ করে পঞ্চায়েত প্রতিনিধি যে এবার দাঁড়িয়েছেন আবার নতুন করে, তো তিনি পরশুদিন ভোট, আজকে মাটি ফেলছে। তো তার জন্য আমরা গ্রামবাসীরা তার বাধা দিতে এসেছি, যে সাধারণ স্থায়ী বাসিন্দার যতদিন ধরে এখানে বসবাস করছেন, এতদিন ধরে করছেন না, কিন্তু মাত্র দুদিন আছে, শনিবার ভোট হবে, তার জন্য উনি আজকে মাটি ফেলছেন, এর জন্য আমরা সকলে বাধা দিচ্ছি। যতটুকু জানি নির্বাচন চলাকালীন অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে কোনো কিছু ফেলা যায় না এবং জনস্বার্থ উন্নয়নমূলক কোনো কাজ করা যায় না। যদিও এমন নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিদায়ী সদস্য বাবলি পালের প্রতিনিধি স্বপন পাল। তিনি পঞ্চায়েত সচিবের কাঁধে দায় ঠেলেছেন। কিছু লোক, এটা হচ্ছে আমাদের পঞ্চায়েতের রাস্তার উপর দিয়ে কিছুদিন আগে স্কুল পরিদর্শন করার জন্য বিডিও অফিস থেকে লোক আসছিল, তারা এই জলটা দেখতে পায় এবং আমাকে ফোন করছিল, তখন বাইরে ছিলাম, তখন বললো যে স্কুলের চাবিটা কার কাছে আছে, তাই আমি বললাম ওখানে রান্নার মাসির কাছে আছে, রান্নার মাসি তখন যা চাবিটা দিয়ে খুলে দেয় এবং আমাকে ফোন করছিল জলটার কী করা যায়, তাই আমি বলছিলাম জলটার কী করা যায় সেটা আপনারা দেখেন, আপনারা ছেঁচে দিবেন না কী করবেন এখন সেটা আপনারা দেখেন, না ধুষ দিবেন না পাথর দিবেন সেটা আপনারা দেখেন, তো সেটা হয়তো এটা দিছে, কিন্তু সেটা যদি ওনারা দেয় সেটা আমাদের কী করার আছে, আমাদের তো এখন হাত পা বাঁধা। গ্রামবাসী যে বলছে আপনার বিরুদ্ধে, যেটা সেক্রেটারি কিনে আপনিই বলেছেন এখানটায় সে মাটি ফেলতে, না সেক্রেটারি বলছিল যে 5-7 গাড়ি মাল যাচ্ছে তুমি ফেলার ব্যবস্থা করে দিও, আমি বললাম আপনি এসে ফেলে দিয়েছে। তো কংক্রিটের রাস্তার উপরে আবার মাটি ফেললে কেমন অবস্থা হয় সেটা তো সেক্রেটারি বলতে পারবে, সেটা তো সেক্রেটারি ভালো জানে যে জলের মধ্যে ওটা ফেললে কি হবে না হবে, সেটা তো আমাদের কোনো বিষয় নাই। যদিও এ বিষয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।